যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সড়ক মহাসড়কগুলোর মধ্যে ধাপে ধাপে তারা চাঁদাবাজি করে। আমরা গত রাতে অভিযান পরিচালনা করে 32 জনকে ধরতে সক্ষম হয়েছি। মাহে রমজানকে উপলক্ষ করে কেউ যদি অবৈধ মজুদদার করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান জোরদার হবে। দীর্ঘদিন যাবত সড়ক ও মহাসড়কে চলাচলকারী বিভিন্ন সবজি ও পণ্যবাহী গাড়ি হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় র‍্যাবক গ্রেফতার করেছে 32 জনকে। চাঁদাবাজদের নিকট হতে চাঁদা আদায়ের নগদ 1,02,865 টাকা, 6টি টর্চ লাইট, 3টি টার্গেট লাইট, 1টি চার্জার লাইট, 29টি চাঁদা আদায়ের রসিদ, 4টি রিফ্লেক্টিং ভেস্ট জ্যাকেট, 2টি লাঠি, 25টি মোবাইল ফোন এবং 1টি হেডফোন উদ্ধার করা হয়। র‍্যাব এক কোম্পানির কমান্ডার জানান, সবজি ও পণ্যবাহী পরিবহনে দীর্ঘদিন যাবত বিভিন্ন ভূমিফোর সংগঠনের নামে চাঁদাবাজির কারণে সবজি বাজার সহ বিভিন্ন নিত্যপণ্যের দামের উপর প্রভাব পড়ে। যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সড়ক মহাসড়কগুলোর মধ্যে ধাপে ধাপে তারা চাঁদাবাজি করে, এই সমস্ত চাঁদাবাজদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বিগত 3-4 দিন যাবৎ আমাদের র‍্যাব ফোর্সেসের র‍্যাব ওয়ানের সকল গোয়েন্দা টিম একযোগে কাজ করে। তারা রাজধানীর ভিতরে এবং গাজীপুর এলাকার মধ্যে বিভিন্ন স্পটগুলো খুঁজে বের করে এবং খুঁজে বের করে গতকাল রাত থেকে অর্ধ সকাল পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করে 32 জন চাঁদাবাজকে হাতে নাতে আমরা ধরতে সক্ষম হই, যার ভিডিও ক্লিপও আপনারা একটু দেখতে পাবেন স্ক্রিনের মধ্যে, যে তারা চাঁদা নিচ্ছে বিভিন্ন রসিদ দিয়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে, ভুয়া বইফুর প্রতিষ্ঠানের নাম ধরে চাঁদাবাজি করছে, এবং যেটা বিভিন্ন ট্রাক ড্রাইভার এবং যারা সবজি বিক্রেতা তাদের উপর গিয়ে পড়ছে, যার পরিপ্রেক্ষিতে তারা মূল্যটা বাজারের মধ্যে অধিক মূল্যে বিক্রি করতে হয়েছে। আমরা গত রাতে অভিযান পরিচালনা করে 32 জনকে ধরতে সক্ষম হয়েছে এবং চাঁদা আদায়ের যে আনুষঙ্গিক যে সরঞ্জামগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে 6টা টর্চ লাইট, বিভিন্ন ধরনের লেজার লাইট, তারপরে বিভিন্ন যে কোটি পরা আপনার রিফ্লেক্টিং বেস্ট, এই জিনিসগুলো পরে তারা বিভিন্ন ধরনের ইশারা সাংকেতিক চিহ্ন দিয়ে এমনকি লাঠি ছুটা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। তারা বিভিন্ন ট্রাকগুলোকে সেগুলো থামায়, অনেক সময় সে ট্রাকগুলো যখন চাঁদা দিতে অস্বীকৃতি করে তাদের গ্লাস টাস ভেঙে দেয় এবং তাদেরকে মারধরের শিকার হয়। অনেক সময় তারা ছুরি দ্বারা আহত করে তাদেরকে জীবননাশের বা জীবন বিপন্ন করার মতো পরিস্থিতি সৃষ্টি করে থাকে। আমরা যে এলাকা থেকে তাদেরকে আমরা গতকাল রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সেটা হলো ডিএমপি ঢাকা বিমানবন্দর এলাকায় ভাটারা, তুরাক, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার বিশেষ করে বাসন এবং কালিয়াকোট থানাধীন এলাকা থেকে আমরা এই 32 জনকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে যে ধরনের জিনিসগুলো আমরা উদ্ধার করেছি সেগুলো রিফ্লেক্টিং বেস্ট জ্যাকেট, লেজার লাইট, লাঠি ছোটা, ছুরি এবং তাদের চাঁদাবাজ যে করে যে টাকা তারা সংগ্রহ করেছিল সেটার পরিমাণ হলো 1,02,865 টাকা। ড্রাইভাররা কোনো, আমি অলরেডি বলেছি যে অনেক সময় ড্রাইভাররা তাদের আঘাতের শিকার হয় এবং তাদেরকে রক্তাক্ত অবস্থা সৃষ্টি করে তারা চাঁদা নিতে তারা নিজেরা কোনো কুণ্ঠিত বোধ করে না। আপনারা জানেন যে সামনে মাহে রমজান, মাহে রমজানকে উপলক্ষ করে কেউ যদি অবৈধ মজুদদার করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান জোরদার হবে।